কি পালো আমি প্রথম প্রথম পাই কি পালো? প্রথমতে আমি মুদ্রা ক্রমবিকাশৰ পৰ্যায় মুদ্রা ক্রমবিকাশৰ কথা আলোচনা কৰি আছো। মুদ্রা ক্রমবিকাশৰ পৰ্যায় বিনিময় প্রথা জন্তু মান অমূল্য ধাতু মান ধাতু মুদ্রা আৰু কাগজী মুদ্রা। বিনিময় প্রথা মানে বস্তুবোৰ বস্তু সলনি কৰাকে আমি বিনিময় প্রথা বুলি গম পালো, আলোচনা কৰিলো। জন্তু মান জন্তুৰ মুদ্রা যে ব্যৱহাৰ কৰা, ইটালী যেনেকে গরু ব্যৱহাৰ কৰিছিলে, ছাগলী ব্যৱহাৰ কৰিছিলে, বর্তমান এইখন দেশত এতিয়াও কিছুমান মাংসক, বিশেষকে মাংসক তোমালোকৰ মুদ্রা হিসাবে ব্যবহার করে থাকবলে দিয়া হয়েছে। অমৃত্য যিবোৰ মুদ্রিত কৰা নহয়, যিবোৰ ছাপ কোনো ছাপ নাথাকে, যেনেকে পিৰিত পায় তেনেকে অনি পিনি মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়েছিল। সোণ রূপ যেনেকৈ মূল্যবান ধাতু সমূহ ব্যবহার করা হয়েছিল। ইয়াৰ পিছত মুদ্রিত ধাতু মুদ্রা, সেই তেনেকুৱা ধাতু মুদ্রা সোণ রূপ বা তাম হোক কিছুমান ছাপ বহায়, কিছুমান মুদ্রিত কৰি এনেকে মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়েছিল। তারপর ইয়াৰ পালো কাগজী মুদ্রা। কাগজী মুদ্রা বর্তমান বহুল প্রচাৰ হৈছে, কিন্তু কাগজী মুদ্রাও কিছুমান অসুবিধা আছে, সি সোনকালে নষ্ট হৈ যাব পাৰে, পানী আদি পৰিলে সোনকালে নষ্ট হৈ যাব পাৰে, খুব সহজে তাক নকল কৰিব পাৰে, তেনেকুৱা কিছুমান অসুবিধাৰ কাৰণে এতিয়া বৰ্তমান আহিছে ইলেকট্ৰনিক মনি, যেনেকে এটা আছে ক্ৰিপ্ট' কাৰেন্সি বুলি কয়, আৰু এটা আমি UPI মনি বুলি পাওঁ, বা বিভিন্ন তেনেকুৱা পৰ্যায়ৰ বিভিন্ন আছে, বৰ্তমান ইলেকট্ৰনিক মনিলৈকে আহি গৈছে। এতিয়া আমিনো কেনেকৈ মুদ্ৰাৰ এই ব্যৱস্থাৰ বুলি অকণমান কিবা এটা চাই লওঁ। We discover the evolution of money. Thousands of years ago, before money existed, Until the mid-60s, once not issuing notes,
It's a color we still associate with money today. In 1946, the world's charge card, creatively named the introduced. Much of the time, lead to America, now known as Visa and MasterCard. 1980s, with the introduction of automation, personal identification cards, and debit cards. So, electronic money services merged, customers an alternative to traditional payments. In recent times, a new phenomenon has evolved, cryptocurrency. You may know better as business. Cryptocurrency is decentralized, being installed across the entire internet, and is owned by no one. Things will come a long way from trade games for wood. While they once dominated, banks are becoming increasingly less important. Rise of chip contactless payment, cash is on the decline. What does the future hold? Will we cease trading in physical money and go completely digital? Or come up with an even stranger way of buying things we want? মুদ্রানো কি মুদ্রা আমি মুদ্রা কমৰ বিষয়ে গম পালো কেনেকে বিনিময় পথাৰ পৰা আহি পিনি এতিয়া বৰ্তমান ইলেকট্ৰনিক মনিলৈকে পাই বা ডিজিটেল মনিলৈকে পাইছেহি এতিয়া মুদ্ৰানো কি প্ৰকৃত মুদ্ৰা কি বা মুদ্ৰা বুলিলে আমি কি বুজো তোমালোক কিতাপৰ 23 পেজ চোৱা ইংৰাজ অৰ্থনীতিবিদ জিঅ'ফ্ৰী কাউথাৰ মতে বিনিময় মাধ্যম হিচাপে সাধাৰণ গণিত টকা হয় লগত আৰু লগতে সামগ্ৰী মূল্য মাপকাঠি বা মূল্য ভাণ্ডাৰ হিচাপে কাৰ্য সম্পাদন কৰা যিকোনো সামগ্ৰী হ'ল মুদ্ৰা কথাটো মন কৰিবা যিকোনো সামগ্ৰী এতিয়া সকলোৱে মুদ্ৰা সকলোৱে যিটো বস্তু ব্যৱহাৰ কৰিব গ্ৰহণ কৰিব সকলোৱে যিটো বস্তু মুদ্ৰা হিচাপে মানি ল'ব সেইটো যিকোনো বস্তুৱে মুদ্ৰা হ'ব পাৰে গছৰ পাত এখেলা হ'ব পাৰে বেলপাত এখেলা হ'ব পাৰে বা অন্য যিকোনো বস্তু যদি সেই বস্তুটো সকলোৱে গ্ৰহণ কৰে আছে মানিবলৈ ইচ্ছা কৰে সেইটোৱে মুদ্ৰালৈ পৰিণত হ'ব তোমালোকৰ চিন্তি থোৱা মুদ্ৰা মানে কি কাউথাৰ মানে জিঅ'ফ্ৰী কাউথাৰ মতে কি কৈছে সেইডোখৰ চিন্তি থোৱা পেজ নম্বৰ 23 মুদ্ৰা কি জিঅ'ফ্ৰী কাউথাৰ হিন্দি থোৱা দিলানে এতিয়া তেওঁ তাৰ উদাহৰণ দিছে উদাহৰণটো দিছে যে কোনোবা এখন দেশে যদি বেলপাতক বিনিময় মাধ্যম হিচাপে ব্যৱহাৰ কৰে তেনে বেলপাতো মুদ্ৰা হিচাপে পৰিণত হয় কিন্তু তাৰ কিছুমান বৈশিষ্ট্য থাকিব লাগিব কিছুমান বৈশিষ্ট্য থাকিব লাগিব সেই বৈশিষ্ট্যসমূহ থাকিলেহে মুদ্ৰা মুদ্ৰা বুলি ক'ব পাৰি তেওঁ কোৱা হয় সেই বৈশিষ্ট্যসমূহ পূৰণ কৰিলেহে মুদ্ৰাটো মুদ্ৰালৈ পৰিণত হয় তেওঁলোকৰ বৈশিষ্ট্য দিয়া আছে গ্ৰহণযোগ্যতা প্ৰথম হ'ল গ্ৰহণযোগ্যতা
গ্ৰহণ যোগ্যতা থাকিব লাগিব। গ্ৰহণ যোগ্যতা মানে মুদ্ৰাটো সকলোৱে মুদ্ৰা আশ্ৰয় মানি ল'ব লাগিব। যদি মুদ্ৰাটো মুদ্ৰা আশ্ৰয় গ্ৰহণ নকৰে কোনো মুদ্ৰালৈ পৰিণত নহয়, মুদ্ৰালৈ পৰিণত নহয়। মোক কৈছিল যে বেলপাতখন যদি গ্ৰহণ কৰা হয়, সকলোৱে গ্ৰহণ কৰিব ইচ্ছা কৰে, বেলপাতখনো মুদ্ৰালৈ পৰিণত হ'ব। কাগজ এখিলা যদি গ্ৰহণ কৰে সকলোৱে, কাগজ এখিলাও মুদ্ৰালৈ পৰিণত হ'ব পাৰে। যোনে মুদ্ৰাটো ব্যৱহাৰ কৰিব বা য'ত ব্যৱহাৰ কৰিব সকলোৱে সেই মুদ্ৰাটো, লাগিলে যিয়ে নহওক, সেইটো মুদ্ৰা হিচাপে গ্ৰহণ হ'লেহে, গ্ৰহণ কৰিলেহে মুদ্ৰাটো মুদ্ৰালৈ পৰিণত হ'ব। ইয়াৰ পাছত আছে মুদ্ৰাৰ চিনাক্তকৰণ সহজ হ'ব লাগিব। মুদ্ৰাটো চিনাক্তকৰণ সহজ হ'ব লাগিব। মুদ্ৰাৰ চিনাক্তকৰণ সহজ হ'ব লাগিব। চিনাক্তকৰণ সহজ মানে তোমালোকৰ ধৰি লোৱা, মই কৈছো বেলপাত, বেলপাতৰ কোনফালে পাত আমি এটকা হিচাপে ব্যৱহাৰ কৰিম, কোনফালে পাত দুটকা হিচাপে ব্যৱহাৰ কৰিম, কনফিউজ হৈ যাব, হ'ব নে নহয়? বা কিবা তেনেকুৱা বস্তু, ছাগলী কোনটো ছাগলী আমি ভাল ভাল মুদ্ৰা হিচাপে ব্যৱহাৰ কৰিম, কোনটো ছাগলী আমি বেয়া হিচাপে ব্যৱহাৰ কৰিম, বা কম মুদ্ৰা হিচাপে ব্যৱহাৰ কৰিম, থাকিব লাগিব কোনোবা। তাৰ দুটা কথা আহিব, সকলো ছাগলী একে নহয় বা সকলো পাত একে নহয়, চিনাক্তকৰণ দিগদাৰ হৈ যাব, হয়তো কোনোবা চিনি নাপাব পাৰে, অসুবিধা হ'ব। বা আমি সোণৰ টুকুৰাটো, কোনটো টুকুৰাক আমি সৰহকৈ ব্যৱহাৰ, সৰহ পইচা বুলি মানিম আৰু কোনটো কম পইচা বুলি মানিম, সেইটোতো অসুবিধা আহি পৰিব। সেইকাৰণে যিটো বস্তু আমি সহজে চিনি পৰিম যে এইটোৱে এটকা, এইটোৱে দুটকা, এইটোৱে তিনি টকা, এইটোৱে দহ টকা, এইটোৱে এশ টকা, এইটোৱে দুশ টকা, এইটোৱে পাঁচশ টকা, হয় নাই? সেই সহজে চিনি পোৱাটোহে মুদ্ৰালৈ পৰিণত হ'ব। যদি সহজে চিনি নাপায় মুদ্ৰা মুদ্ৰা হৈ নাথাকে, মুদ্ৰা মুদ্ৰা হ'ব নোৱাৰে। ইয়াৰ পাছত যদি সহজে নষ্ট হৈ যাব নালাগিব, হৈ যাব নালাগিব। সহজে নষ্ট হৈ যাব নালাগিব। মুদ্ৰা হিচাপে যিটো বস্তু আমি ব্যৱহাৰ কৰিম সেই বস্তুটো সহজে নষ্ট হৈ যাব নালাগিব। কিন্তু আমি কিছুমান বস্তু এতিয়া ব্যৱহাৰ কৰি আছো, যেনে আমাৰ কাগজখন, কাগজে সহজে নষ্ট হৈ যাব পাৰে। সেইকাৰণে কাগজী মুদ্ৰা আচলতে প্ৰকৃত মুদ্ৰা নহয়। যিটো বস্তু আমি সহজে ব্যৱহাৰ নষ্ট হৈ যাব, আমাৰ সোণটো সহজে নষ্ট হৈ নাযায়, বা তেনেকুৱা কিছুমান বস্তু নষ্ট সোনকালে নষ্ট হৈ যায়, সেই তেনেকুৱাভাৱে প্ৰকৃত মুদ্ৰা, কাগজী মুদ্ৰাটো প্ৰকৃত মুদ্ৰা বুলি ধৰা নহয়। যদিও তাক বহুলভাৱে ব্যৱহাৰ কৰা হয়, কাগজী মুদ্ৰাটো যিহেতু সহজে নষ্ট হৈ যায়, সেইকাৰণে তাক কাগজী মুদ্ৰা প্ৰকৃত মুদ্ৰা হিচাপে ধৰা, যদিও তাক যদি ভালকৈ ৰাখোঁ তেতিয়া নষ্ট হৈ নাযায়, কিন্তু নষ্ট হৈ যাব পাৰে। ইয়াৰ পিছত পূৰ্ণ সাদৃশযুক্ত, কোনোবা এটা মুদ্ৰা পূৰ্ণ সাদৃশযুক্ত হ'ব লাগিব। মুদ্ৰা এটা হ'লে পূৰ্ণ সাদৃশযুক্ত, পূৰ্ণ সাদৃশ্যযুক্ত হ'ব লাগিব। পূৰ্ণ সাদৃশ্য মানে যদি আমাৰ দেখোতে দহ টকাটো কালাৰ বেলেগ হয়, দহ টকাটো যদি বিভিন্ন কালাৰত থাকে, বা পঞ্চাছ টকাটো বিভিন্ন কালাৰ থাকে, কোনটো কালাৰ কি হয় আমি জানিব দিগদাৰ হ'ব। একোটা মুদ্ৰা সমান হ'ব লাগিব, সম্পূৰ্ণ সাদৃশ্য, দহ টকাটো সম্পূৰ্ণফালে সাদৃশ্য থাকিব লাগিব, ইটোৰ লগততো কোনো পাৰ্থক্য থাকিব নালাগিব, যাতে আমি সহজে চিনিব পাৰোঁ। যদি তেনেকুৱা পূৰ্ণ সাদৃশ্যযুক্ত বস্তু ধাতু বা বস্তুহে মুদ্ৰালৈ পৰিণত হ'ব, পূৰ্ণ সাদৃশ্য নহ'লে মুদ্ৰাটো বস্তু এটা মুদ্ৰালৈ পৰিণত হ'ব নোৱাৰে, তাৰমানে একেই হ'ব লাগিব। সাদৃশ্য পূৰ্ণ সাদৃশ্য মানে একেই হ'ব লাগিব, একে নিচিনা হ'ব লাগিব মুদ্ৰা, মুদ্ৰাটো একেই নিচিনা হ'ব লাগিব, তাত কোনো পাৰ্থক্য থাকিব নোৱাৰে। দহ টকাটো দহ টকীয়া একেই নিচিনা হ'ব লাগিব, এশ টকাটো এশ টকীয়া
একটকীয়া সকল মুদ্রা একে হব লাগবে, যদি তার সাদৃশ্য না থাকে বা একে নহয় সেই মুদ্রালে পরিণত হব নয়। ইয়ার পিছনে মূল্য তারল্য গুণ থাকবে লাগবে, মুদ্রা তারল্য গুণ, তারল্য গুণ। তারল্য গুণ মানে কি? মুদ্রাক, মুদ্রাটো যিকোনো বস্তুলে তাক রূপান্তর করিব পাৰিব লাগিব, এই তারল্যটো থাকিব লাগিব। মুদ্রাটো যিকোনো বস্তুলে রূপান্তর করিব লাগিব। আমি এতিয়া 10 টকাটোক আমি যিকোনো বস্তুলে রূপান্তর করিব পাৰো, যদি কাগজের যে মুদ্রা আছে যিকোনো বস্তু আমি রূপান্তর করে পাৰো। মন গেলে আমি 10 টকীয়া চিপ পেকেট কিনিব পাৰো, মন গেলে 10 টকীয়া বিস্কুট পেকেট কিনিব পাৰো। মানে সেই 10 টকাটো দোকানীক দি দিলে তোমালোকর তেতিয়া রূপান্তর হয়ে যাবে। চিপস খাওয়ালে মন যায় চিপসলে রূপান্তর হয়ে যাব, আদা খাওয়ালে মন গেলে আদালে রূপান্তর হয়ে যাব, পেঁয়াজ খাওয়ালে মন গেলে পেঁয়াজের রূপান্তর হয়ে যাব, অন্য বস্তু খাবলে মন গেলে অন্য বস্তু রূপান্তর হয়ে যাব লাগবে। এটা সহজে রূপান্তর করব লাগিব, মানে সকলে গ্রহণ করে এইটুক লব পাৰিব লাগি লব লাগিব। যদি আমি যে বেলপাত খন দিওঁগে কোনবা নলব কোনবা নলয় বা ছাগলীটা দিওঁ, কিন্তু ছাগলী আমি রূপান্তর করব, এটা সৰুলে রূপান্তর করব নোৱাৰো আমি। এটা 10 টকাতে দিলে আমি 5 টকীয়া বস্তুটো মানুহে 10 টকাতে লৈ 5 টকীয়া বস্তুটো আমাক দিব পাৰে, 5 টকা তাক ঘূৰাই দি তেনেকে দিব পাৰে। এতিয়া যদি ছাগলীটা দিওঁগে সেই ছাগলী হলে আমাক কি দিব? তা সকলো বস্তু রূপান্তর করে লব নোৱাৰো, ছাগলীটো আমি সকলো বস্তুলে রূপান্তর করে লব নোৱাৰো। কিন্তু মুদ্রা এটা কাগজী মুদ্রা হোক বা ধাতু মুদ্রা হোক, সেটা সহজে অন্য বস্তুলে রূপান্তর করে লব পাৰি। ইয়ার পিছনে মুদ্রাটো হস্তান্তর যোগ্যতা থাকবে লাগবে। মুদ্রাটো হস্তান্তর হস্তান্তর যোগ্য থাকিব লাগিব, মানে মুদ্রাটো আমি আনলে সহজেই রূপান্তর পঠিয়াব পাৰিব, দিব পাৰিব লাগিব আনক, মুদ্রাটো বেলেগক সহজেই দি দিব পাৰিব লাগিব, তেতিয়াহে মুদ্রাটো মুদ্রালে মুদ্রা হিসাবে কোনোবা বস্তু মুদ্রালে পরিণত হব। মই তোমাক বিবেক জিমা মই 100 টকা দিব লাগে, 100 টকাটো মই সহজে দি দিব পাৰিব লাগিব, 100 টকাটো সহজেই দি দিব পাৰিব লাগিব, বা তাতকৈ বেছি হলেও তাক মই সহজেই রূপান্তৰ হস্তান্তৰ কৰি দিব পাৰিব লাগিব। সেই ক্ষেত্ৰত বৰ্তমান যিটো ক্ৰিপ্ট' কাৰেন্সি বা ইলেক্ট্ৰনিক ডিজিটেল মনিবোৰ, সেই গুণটোৰ কাৰণে আৰু মুদ্ৰাটো বেছি মুদ্ৰালৈ পৰিণত হৈ গৈছে। কাৰণ কাগজী মুদ্ৰা হওক বা ধাতু মুদ্ৰা হওক, হস্তান্তৰ যোগেদি কিছুমান বাধা আহি পৰে, মানুহজন ওচৰত থাকিলে সেইটো দিব পাৰি। কিন্তু ক্ৰিপ্ট' কাৰেন্সি বা ডিজিটেল মনি আমি সহজে অন্য পৰা অন্যলৈ লাগিলে মানুহজন ওচৰত নাথাকি আমি হস্তান্তৰ কৰিব পাৰোঁ। সেইকাৰণে বৰ্তমান সময়ত ডিজিটেল মনি বা ক্ৰিপ্ট' কাৰেন্সি এটা ভাল মুদ্ৰালৈ পৰিণত হৈছে। এতিয়া বিভাজনীয়তা গুণ থাকিব লাগিব, মুদ্ৰাৰ বিভাজনীয়তা। মুদ্রায় বিভাজনীয়তা গুণটো থাকিব লাগিব। বিভাজনীয়তা মানে আমি যদি 50 টকা এটা দিওঁ, সেই 50 টকাটো বিভাজন কৰি পেলাই 50 টকা 10 টকা 10 টকালৈকে 5 ভাগ কৰি ল'ব পাৰি, 5 টকা 5 টকা 10 ভাগ কৰি ল'ব পাৰি। আমি বিভাজনীয়তা গুণ আছে, আৰু সেই 5 টকাটোৱে 50 টকাটো আমি দৰকাৰ হলে আমি 1000 টকালৈও ৰূপান্তৰ কৰি ল'ব পাৰি, বা 50 টকাটো ভাগ 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 কৰি ল'ব পাৰি। কোনো ভাগ তাত কোনো তোমালোকৰ অসুবিধা আহি নপৰে। 50 টকাটো আমি 50 ভাগো কৰি ল'ব পাৰি,
পঞ্চাশ টাকাটো পঞ্চাশ, আমার যদি পয়সা বর্তমান পয়সা আছে সেই পঞ্চাশ ভাগলো রূপান্তর করে লোক পারি, বা 10 টাকাটো আমি 10 ভাগলে রূপান্তর করে লব পারি। বিশেষ করে আমার কাগজি মুদ্রা আর ধাতু মুদ্রার ক্ষেত্রে এই সুবিধা আছে। ইলেকট্রনিক মুদ্রা তাতকেও সরু ভাগতো আমি বিভক্ত করে লোক পারি। সেখানে কাগজি মুদ্রা, ধাতু মুদ্রা আর ইলেকট্রনিক মনি বা ডিজিটাল মনি আমার মুদ্রা হিসাবে একটা ভাল গুণ দেখবল পাও। সেখানে এইকটা লাহে লাহে প্রকৃত মুদ্রালয় রূপান্তরিত হয়ে গই আছে। ইয়ার পিছত আছে মূল্যর স্থিরতা থাকিব লাগিব, মুদ্রার মূল্য স্থিরতা থাকিব লাগিব, মুদ্রার মূল্য স্থিরতা লাগিব, মুদ্রার মূল্যর স্থিরতা থাকিব লাগিব। মুদ্রার মূল্য মানে মূল্য বেলেগ বস্তু, মুদ্রা বেলেগ বস্তু। আমি পাই ক্লাস নাইনটো পাই আছো যে মূল্য বেলেগ আর মুদ্রা বেলেগ। এটা মুদ্রার যে মূল্য সেটা স্থির অবস্থাত থাকিব লাগিব। ধরি লওয়া তোমালকে বজাৰত যা, বজালে যা, শনিবার বজালে যা, তোমালকে শুকুরবার বজালে যা, হয় এটা শনিবার বজার বা শুকুরবার বজার তোমালকে গৈ পিনি বিলাহী, যদি এই মুদ্রা আমি বিলাহীক যদি মুদ্রা যা ব্যবহার করলোহেঁতেন তাহলে কি হলহেঁতেন? কোনবা দিনা গলো ঢেই বিলাহী ওলাই গেল, বিলাহী মুদ্রা কমি গেল। কেনে এসপ্তাহে মুদ্রা 40 টাকা যেটু বিলাহী আছে একেবারে কেটকা মূল্য কিমান হয়ে যাব? 1 টকালে রূপান্তর হয়ে যাবে যদি মুদ্রাক আমি বিলাহী হিসাবে ব্যবহার, বিলাহীক মুদ্রা হিসাবে ব্যবহার করলো। বা তেনেকে ছাগলী, ছাগলী যদি মুদ্রা হিসাবে ব্যবহার করলেন কি হল, কোনবা দিন কোনবা এটা বছর ছাগলী বা কোনবা এটা সপ্তাহ ছাগলী ঢেই হয়ে গেল, তাহলে মুদ্রা এই ছাগলী মূল্যটো লগালগ কমি গেল, কমি যাব, লগালগ কমি যাব, যার কারণে মুদ্রার মূল্য কমি যাব, যেটো ব্যাপার বাণিজ্যের কারণে সুবিধাজনক নহয়। সেইকাৰণে মুদ্রার মূল্যটো সদায় স্থির হব লাগিব। তা সোণৰ মূল্য, যদি সোণৰ মূল্য একেদিনাই সোণৰ মূল্যটো যদি একেদিনাই একেবারে কমি যায় দিগদার হব। সেইকাৰণে সোণ বা রূপক মুদ্রা হিসাবে ব্যবহার করার কারণ সেইটো, কারণ সেই বস্তু দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য বস্তু কেতিয়াও মুদ্রা মূল্যটো বড় সহজে নষ্ট নহয় বা কমি নাযায় বা বাড়ি নাযায়। সেইকাৰণে সোণ বা রূপক প্রকৃত মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়েছিল। বা তোমালোক কাগজী মুদ্রা যদি ছপা করা মুদ্রাটো তাক সহজে আমি ছপা করে লব নোৱাৰো, যদি ছপা করে পাই তাহলে মুদ্রা পুণ্য নহল, তাক আমি সহজে ছপা করে লব নোৱাৰো, তা ছপা করার পদ্ধতিও সহজ নয়। সেইকাৰণে এইটো কাগজী মুদ্রা যেটো তোমালোকের ছপা করা কাগজী মুদ্রায় সেইখানে মূল্য সহজে সলনি নহয়। আর সেই এই কাগজী মুদ্রায় ছপা করা পদ্ধতি হল যে তার সলনি আমি সোণ জমা করব লাগে, রিজার্ভ, আমার রিজার্ভ ব্যাঙ্ক যেটো আছে ছপা করা বললি সোণ জমা করে লব লাগে। সেই সোণর পরিমাণের উপরতেই কাগজী মুদ্রাটি ছপা করে, মানে এই সোণখিনিকে কাগজী মুদ্রাটে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে, গম পাইছা? এনেই ছপা করে দিব নোৱাৰে। তেতিয়াহলে সোণৰ মূল্য যদি বাঢ়ি যায় কাগজী মুদ্রা মূল্যও লাহে লাহে বাঢ়ি যাব, কিন্তু সোণৰ মূল্য যদি কমি যায় কাগজী মুদ্রাও মূল্য লাহে লাহে কমি যাব, গম পাইছা? তাহলে এইখিনি তোমালোকৰ বৈশিষ্ট্য আমি পালো, মুদ্রার বৈশিষ্ট্য, মুদ্রা কি গম পালো, ইয়ার বৈশিষ্ট্য সমূহ আমি গম পালো, মুদ্রা কি গম পালো, মুদ্রার বৈশিষ্ট্যখিনি আমি গম পালো, মুদ্রার বৈশিষ্ট্যখিনি, মুদ্রার বৈশিষ্ট্যখিনি তোমালোকৰ বিশেষ গ্রহণযোগ্যতা, মুদ্রার গ্রহণযোগ্যতা থাকিব লাগিব, সকলে গ্রহণ করে পাব লাগিব, মুদ্রা চিনাক্তকরণ সহজ হব লাগিব, নষ্ট হয়ে যাব নালাগিব, মুদ্রাটা নষ্ট সোনকালে নষ্ট হয়ে যাব নালাগিব, পূর্ণ সাদৃশ্য, মুদ্রাটা পূর্ণ সাদৃশ্য, ইটো মুদ্রার লগত ইটো মুদ্রা একে হব লাগিব, মুদ্রার তারল্য গুণ থাকিব লাগিব, তাক আমি যিহলে মন যায় তালে রূপান্তর করে লব পাৰিব লাগিব, সোনকালে মুদ্রা সোনকালে হস্তান্তরযোগ্য কৰিব লাগিব, আর বিভাজনিতা তাক আমি ভাগ ভাগ করে লব পাৰিব লাগিব, সহজে আমি তাক ভাগ ভাগ করে লব পাৰিব লাগিব, 100 টাকা 50 টাকা রূপান্তর ভাগ করব পাৰিব লাগিব,
পঞ্চাশ টকাটো 10 টকাৰে ভাগ কৰিব পাৰিব লাগিব, 10 টকাটো 1 টকালৈ ভাগ কৰিব পাৰিব লাগিব। মুদ্ৰা মূল্য ঠিৰাণা থাকিব লাগিব, যিটো বস্তু যিটো যিটো বস্তুৰ মূল্য ঠিৰাণা থাকে সেইটোৱে মুদ্ৰালৈ পৰিণত হ'ব পাৰে, অন্যথা তাক মুদ্ৰালৈ পৰিণত কৰিব নোৱাৰে। গম পালা? ঠিক আছে, তাহলে আজি ক্লাসটো সামৰিম। তোমালোকে প্ৰশ্নসমূহ কৰি দেখুৱাবা মোক, বিশেষকৈ এই মুদ্ৰাৰ বৈশিষ্ট্য লিখিবলৈ আহিব আৰু মুদ্ৰাৰ কৰ্মবিকাশটো লিখিবলৈ আহে, মুদ্ৰানো কেনেকৈ কৰ্মবিকাশ হৈ বৰ্তমান পৰ্যায় পালেহি। ঠিক আছে, থেংক ইউ।